আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল এইচবি গার্ডেন। আর এইচবি গার্ডেনের সঙ্গে আমি হাবিব বাবু। এখন 2022 সাল জুন মাসের প্রথম দিকে, এই জুন মাসের দিকে এই চারাগুলো আমরা আপনাদের সরাসরি আমাদের মাদার প্ল্যান থেকে এই গ্রাফটিংয়ের চারাগুলো সংগ্রহ করা এবং প্রত্যেকটি জাতের ভিত্তি অনুযায়ী আমরা নতুন যে জাতগুলো সংগ্রহ করি সেই জাতগুলো থেকে আগে প্রথমে আমরা মাদার প্ল্যান করি এবং ফল সংগ্রহ করে থাকি। ফল সংগ্রহের পর এই ফলগুলো টেস্ট করার পরে আমরা আসলে মূলত এগুলো থেকে সায়ন সংগ্রহ করে গ্রাফটিং করে থাকি। এই চারাগুলো আমাদের নার্সারিতে পাবেন এবং অনলাইনে যারা আসলে চারা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন। ছাদ বাগানের জন্য ছোট সাইজের চারা এবং মাটিতে রোপণ করার জন্য আপনার একটু বড় সাইজের এক ডালের চারাগুলো আপনারা আমাদের কাছে পাবেন। এই রেড আইভরি আমগুলো কিন্তু খুবই দেখতে যেমন সুন্দর এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আমার পাশেই যে আমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেড আইভরি আম, অনেকেই চিয়াংমাই আম নামে পরিচিত আপনারা জানেন। রেড আইভরি এবং চিয়াংমাই দুটি আম একই কিন্তু দুই নামে আসলে পরিচিত। আমার পাশে দেখতে পাচ্ছেন একটি গাছে কি পরিমাণ আম ঝুলে আছে। আমগুলো আপনারা যদি লক্ষ্য করেন, এদিকে যদি আমরা আসি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই আমগুলোতে কিন্তু আঁটি হয়নি। এই আমগুলো কিন্তু খুবই মিষ্টি হয় এবং খুবই সুস্বাদু, দেখতেও কিন্তু লাল পরিপূর্ণ হয়ে যায়। এই আমগুলোতে অল্প কিছুদিন হলো এই কালারগুলো আসছে, এটি এগুলো পর্যায়ক্রমে পুরোপুরি আমগুলোই কিন্তু লাল হয়ে যাবে। এই আমটি থাইল্যান্ডের একটি ভ্যারাইটি, এই একটি গাছ কিন্তু দুই বছরের একটি গাছ। এই গাছটিতে কমপক্ষে 25 থেকে 30টার মতো আম আছে এই গাছটিতে। এই আমের চারাগুলো আমাদের কাছে পাবেন আপনারা যে কোনো সময়, এই চারাগুলো পাবেন। গ্রাফটিংয়ের এই চারাগুলো আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারেন। এই কুরিয়ারের মাধ্যমে যদি চারাগুলো সংগ্রহ করতে যান সেই ক্ষেত্রে আপনাদের জেলা পর্যায় থেকে এই চারাগুলো সংগ্রহ করতে হবে। কিং অফ চাকাপাত নামে পরিচিত এই আমগুলো খেতে এবং স্বাদে খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু হয়ে থাকে। এই চারাগুলো আমাদের গত বছরের তুলনায় এবছর পর্যাপ্ত পরিমাণে চারা রয়েছে। এই চারাগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। কিং অফ চাকাপাত, সকল আমের চাইতেও কিন্তু এই আমটি খুবই মিষ্টি হয়।